ভারত এবার সুবিধা দেবে বিদেশিদের, বিরাট ঘোষণা হয়ে গেল। ভারতবর্ষ বহুকাল থেকেই বসুধৈব কুটুম্বকম নীতিকে আপন করে নিয়েছে, অর্থাৎ সমস্ত বিশ্বই আমাদের আত্মীয়। ভারতবর্ষ যত উন্নত হচ্ছে ততই সারা বিশ্বের সাথে তার যোগাযোগ বাড়ছে। বিশ্বের বড় বড় দেশগুলি এখন ভারতের বন্ধুত্ব পাওয়ার জন্য হাত বাড়িয়ে রাখে। বিদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভারতে আসেন, কেউ আসেন ভ্রমণে, কেউ আসেন কাজের খোঁজে, কেউ আসেন চিকিৎসা পরিষেবা নিতে, আবার কেউ আসেন শিক্ষালাভ করতে। ভারতবর্ষ সকলকেই আপন করে নেয়, এজন্যই বিশ্বে ভারতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। বন্ধুরা, আজকের খবরটি আরও গভীরে জানব, তার আগে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার গভীরে যাওয়া যাক। এবার দেশের বাইরে পা রাখতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুর। ভারতের এই বৃহৎ প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি বিদেশে প্রথম ক্যাম্পাস খুলতে চলেছে। খুব শীঘ্রই মালয়েশিয়ায় খুলছে আইআইটি খড়গপুরের আন্তর্জাতিক ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটির সমাবর্তন অনুষ্ঠানে একথা ঘোষণা করেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর ভি কে তিওয়ারি। গত শনিবার ছিল আইআইটি খড়গপুরের 68তম সমাবর্তন অনুষ্ঠান। চলতি শিক্ষাবর্ষের সেই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। সংশ্লিষ্ট অনুষ্ঠানেই প্রতিষ্ঠানের ডিরেক্টর জানান যে আগামী দিনে আইআইটি খড়গপুর পৃথিবীর শীর্ষস্থানীয় 10টি প্রতিষ্ঠানের মধ্যে থাকার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে আইআইটি খড়গপুর, যার ফলে আন্তর্জাতিক স্তরে আইআইটি নিজেদের ছাপ রাখার জন্য একটি বড় পদক্ষেপ হবে বলেই জানিয়েছে আইআইটি খড়গপুরের ডিরেক্টর ভি কে তিওয়ারি। একই সঙ্গে তিনি বলেন, গত 2 বছরে আইআইটি খড়গপুর নানা জিনিস উদ্ভাবন করেছে, যেখানে কোভিরাপ ডায়াগনস্টিক কিট 6.7 কোটি টাকায় বিক্রি হয়েছিল, অন্যান্য অনেকগুলি সফল নতুন ডিভাইস 1 কোটির বেশি দামে বিক্রি করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করা হলেও ঠিক কবে মালয়েশিয়ায় আইআইটি খড়গপুরের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খোলা হবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ প্রসঙ্গে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিরেক্টর বলেন, বিদেশেও আমাদের ক্যাম্পাস খোলা দরকার, সেক্ষেত্রে মালয়েশিয়ায় আমরা ক্যাম্পাস খুলতে চলেছি। আগামী শিক্ষাবর্ষ থেকেই সেই ক্যাম্পাসের পঠন পাঠন শুরু হয়ে যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি 75টি উদ্ভাবনের একটি সংকলন করেছে, যা তাদের কর্মী এবং গবেষকরা তৈরি করেছেন। তবে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নতুন ক্যাম্পাস তৈরি হবে কি না সে বিষয়ে কোনো তথ্য জানাননি ডিরেক্টর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পড়ুয়াদের বিপুল বেতনের চাকরির সুবাদে খবরের শিরোনামে আসে আইআইটি খড়গপুর। আর এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিতে চলেছে বিশ্বমানের এই শিক্ষা প্রতিষ্ঠানটি, তাই আইআইটি খড়গপুরের মুকুটে আরও এক শিরোপা যুক্ত হতে চলেছে। আর এ যেন একের পর এক আইআইটি খড়গপুর নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হচ্ছে বলেই মনে করছে শিক্ষামহল। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।